এই মুহূর্তে সড়ক পরিবহন আইন সংশোধন সম্ভব না কাদের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সড়ক পরিবহন আইন পরিবর্তন সংশোধন করে শ্রমিকদের দাবি মেনে নেওয়া সম্ভব না গতকাল রবিবার সকালে রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সে তিরিঙ্কের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে ওয়াইদুল কাদের বলেন এই মুহূর্তে বলতে চাই ধর্মঘট প্রত্যাহার করুন মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই এই মুহূর্তে আইন পরিবর্তন করতে তো পারবো না পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে পরিবহন শ্রমিকদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তিনি বলেন অপেক্ষা করুন কোনো ন্যায়সঙ্গত বিষয় থাকলে পরে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে আজ সোমবার পার্লামেন্টের অধিবেশন শেষ হবে এরপর পার্লামেন্টের কোনো সদস্য ক্ষমতা প্রয়োগ অথবা কোনো কাজ করতে পারবে না কাদের বলেন ঐক্যফ্রন্ট করছে কাজই ক্রিটিসাইজ করা হল তারা সাত দফা দাবি দিয়েছে এই মুহূর্তে সাত দফা মেনে নিতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে যা কোনো অবস্থাতেই সম্ভব না কাজেই এ দাবির ব্যাপারে তারা যদি স্ট্রাইক করেন অনর থাকেন তাহলে অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে দেশে এখন শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিরাজ করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যেটা তাদের দরকার একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করে সব দলের প্রতিনিধিকে নিয়ে ইলেকশন কমিশন গঠন করেছেন কাজেই এটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই তারপর যদি পরিবর্তন চায় তাহলে বুঝতে হবে আসলে তারা ইলেকশন চায় কিনা সেটা বড় প্রশ্ন খুনিদের সঙ্গে হাত মেলানোয় আপনাকে কঠিন শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের এদিকে গতকাল বিকেলে রাজধানীর পল্লবী এলাকায় হারুন মোল্লা ঈদগাহ ময়দানে আয়োজিত এক গণসংযোগী অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন কামাল হোসেন সাহেব বঙ্গবন্ধুর সহকর্মী হয়ে তার খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন যারা যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়েছে যারা স্বীকৃত সন্ত্রাসী তারা স্বীকৃত সন্ত্রাসী তাদের সঙ্গে হাত মেলানোর ফল আপনাকে একদিন পেতেই হবে কঠিন শাস্তি পেতে হবে বিএনপির উদ্দেশ্যে এজন্য তিনি বলেন আপনারা আন্দোলনের কথা বলেন গত বছর ধরে পর আন্দোলন আসে না দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেল কবে হবে আন্দোলন এ সময় তিনি বিএনপিকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন ওবায়দুল কাদের আরো বলেন নির্বাচনে এক নির্বাচনে এক আসন থেকে হয়তো মনোনয়ন জমা দিবেন জন তাদের মধ্য থেকে যাকে মনোনয়ন দেবেন বাকিরা তার হয়ে কাজ করবেন কেউ ঘরের মধ্যে ঝামেলা সৃষ্টি করবেন না ঢাকা ষোলো আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন